ফিরে এলাম এক ঝলকের পর যে খবরের দিকে নজর রাখবো। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও পদত্যাগ মানিশদার পঞ্চায়েত প্রধানের। অভিষেকের নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন মানিশদার পঞ্চায়েত প্রধান। নির্দেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন পদত্যাগী পঞ্চায়েত প্রধান ঝুনুরানী মণ্ডল। পদত্যাগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান, অঞ্চল সভাপতিও পদ ছাড়লেন অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন পঞ্চায়েত প্রধান, কিন্তু এর আগে আমরা দেখেছি নির্দেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। একদমই তাই, ঝুনুরানী মণ্ডল মাইজদার পঞ্চায়েত প্রধান গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তাকে পদত্যাগ করার। শুধু তিনি নন, উপপ্রধান এবং কাতলির যে মাহিজদা অঞ্চল সেখানকার অঞ্চল সভাপতি তিনজনকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তারপরেই প্রশ্ন তুলেছিলেন সেখানকার পঞ্চায়েত প্রধান ঝুনুরানী মণ্ডল যে জনগণ বললে তিনি ইস্তফা দেবেন। সেই প্রশ্ন তোলার পরেও আজকে কিছুক্ষণ আগে শেষমেশ তিনজনই ইস্তফা দিয়েছেন। ঝুনুরানী মণ্ডল যিনি প্রধান মাহিজদা গ্রাম পঞ্চায়েতের, তিনি বিডিওর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। রামকৃষ্ণ মণ্ডল উপপ্রধান, তিনিও বিডিওর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং কাঁথি সাংগঠনিক জেলার যে সভাপতি তার কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন গৌতম কুমার মিশ্র, যিনি মাহিজদা অঞ্চলের সভাপতি। কালকে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে যখন কাঁথি যাচ্ছিলেন আচমকাই কাউকে না বলে এই মাহিজদা গ্রামে ঢুকে পড়েছিলেন। সেখানকার অধিকাংশই তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীর বাস, সেখানকার মানুষের সঙ্গে কথা বলছিলেন, অভাব অভিযোগ শুনছিলেন। তখনই তিনি জানতে পারেন যে পঞ্চায়েতকে জানিয়েও বারবার কাজ হয়নি এবং তখনই তিনি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের নাম ফোন নম্বর সংগ্রহ করে নেন, যেটা শুক্রবার পর জানা যাচ্ছে। তারপর কাফির যে সভায় প্রভাত কলেজের সভায় সেখানে সরাসরি তিনি বলেন যে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিজেকে মানুষের যারা কাজ করতে পারছে না তাদের ইস্তফা দিতে হবে, 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। কাফির মঞ্চে তখন স্থানীয় নেতৃত্ব ছিলেন, তাদের দেখে তিনি বলে দেন যে এদের 48 ঘন্টার মধ্যে রেজিগনেশন দিতে হবে। কিন্তু তারপরে নেতৃত্বের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলেন সেখানকার প্রধান ঝুনুরানী মণ্ডল। তিনি বলেন যে এই জনগণ বললে ইস্তফা দেবো, কারণ জনগণের ভোটেই তিনি জিতে এসেছেন। কিন্তু তারপর চাপের মুখে কার্যত তিনজন ইস্তফা দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু তার নির্দেশের 24 ঘন্টার মধ্যেই তিনজন ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তাদের আধিকারিকদের কাছে। একজন প্রধান প্রশাসনিক যেমন চেয়ারে বসে সবার জন্য, কিন্তু একটা একটা দল থেকে তো নির্বাচিত হয়েছেন, দল যদি বলেন নিশ্চয়ই আমি পদত্যাগ করবো, অসুবিধা কিছু নেই। কিন্তু এইভাবে আপনাকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন? পারেন না, জনগণের ভোটে আমি দাঁড়িয়ে ওখানে যাতে আমরা নিজের চোখে দেখতে পারি, বুঝতে পারি। আমি কাউকে না বলেই নেমে গেছিলাম, আমি গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো এসসি পরিবার সেই গ্রামে বাস করে, কি করুন অবস্থা, মাথার উপর ছাদ নেই, হচ্ছে বৃষ্টি হলে এক কোমর করে জল, এক মাস জল থাকে দেখার কেউ নেই। একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি 48 ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই, 48 ঘন্টার মধ্যে। আর যদি না আনে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেবো এবং প্রশাসনিক ভাবে যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করবো এই মঞ্চ থেকে।